হ্যালো ফ্যান্স, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নতুন অন্য একটা পার্কে ঘুরতে আসলাম। আমার ফ্রেন্ড ছোট ভাই ব্রাদারকে নিয়ে ঘুরতে যাবো এখন একটা নতুন একটা পার্কে। পার্কুল দুমুল বেরেতি একটা পার্ক আছে, ওটাতে ঘুরতে যাবো। আপনারা সবাই সাথে থাকবেন, ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ও কমেন্ট বক্সে জানাবেন পার্কটি কেমন হয়েছে, আর লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা, আমরা গাড়ি থেকে নেমে গেলাম, এখন একটু জায়গা হাঁটতে হচ্ছে। এই পার্ক, ওটার রাস্তা ওই সামনে, একটু সামনের দিকে ওটার রাস্তা। তো আমরা আজকে ঘুরতে আসলাম ফার্কুল দুমুল তাবেল এই পার্কে। আমরা আজকে প্রথম ঘুরতে আসলাম, অনেক দিন ধরে আসবো বলে আশা করেনি। তো একজন ভাই বললো, ছোটো ভাই বললো যে এই পার্কে নিয়ে একটা ভিডিও বানাতে দেশ থেকে, সে রোমানিয়াতে কয়েকদিনের ভিতর আসবে। সে আমার যতটা ভিডিও আছে সমস্ত ভিডিও আর পার্কগুলো দেখেছে, সে এসে এই পার্কগুলো ঘোরাঘুরি করবে। তো ভিডিওটা দেখবেন আর সাথে থাকবেন। আমরা এখন পার্কের ভিতরে প্রবেশ করতে, এটা হচ্ছে কুকুরের জন্য খেলাধুলার মাঠ। তো ফ্যান, আমি এই পর্যন্ত যতগুলো পার্কে গিয়েছি রোমানিয়া, যতগুলো পার্কে গিয়েছি প্রত্যেকটা পার্কে প্রচুর জায়গা নিয়ে, এখানে তো পর্যাপ্ত প্রচুর জায়গা থাকে, সেই জন্য পার্কে প্রচুর জায়গা থাকে জায়গা। দেশটা তো অনেক বড়, জনসংখ্যা কম, 1.5-2 কোটি জনসংখ্যা, আর আমাদের দেশ চেয়ে প্রায় 4-5 গুণ বড় এই দেশ। তো পার্কগুলো তো বড় হবেই, আর এখানে বুকারেস্টে মানুষ কিছুটো সংখ্যক মানুষ, ওদের রাজধানী বুকারেস্ট, সেই জন্যে। আর অন্য অন্য ওদের বিভাগগুলোতে গেলে আপনি মানুষই খুঁজে পাবেন না, শুধু অন্য অন্য বিভাগের মেন সিটিগুলোতেই মানুষ থাকে, আর মানুষই নাই বলতেই চলে। এই পার্কটা অনেক সুন্দর, এটা আরো সুন্দর লাগে। ওই উপরে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই ব্রিজটা থেকে আরো সুন্দর লাগে। এদেশে প্রত্যেকটা পার্কের মধ্যে বাচ্চাদের একটা বিনোদন তো অবশ্যই থাকে, ওদের শারীরিক ব্যায়ামের জন্য অনেকগুলো জিনিসপত্র থাকে। এই যে দেখতে পারতেছেন বাচ্চারা এখানে খেলতেছে, এরপরে শারীরিক ব্যায়ামের জন্য যে মেশিনগুলো আছে ফিটনেস ঠিক করার জন্য,